এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এখন গড়তে বাজে 12:30। মেয়েকে স্কুলে তুলে দিয়ে টিফিন ফিফিন খাওয়া হয়ে গিয়ে এখন করছি রান্না। তোমরা তো জানোই মা এখন নেই, মা গেছে মাসির বাড়ি, তো ওই জন্য ও বাড়িতে বাবা আজ থেকে নিরামিষ খাবে 7 তারিখ অবধি। তো ওই বাড়িতে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে ডাল আলুর চোখা আর বেগুন আলুর সবজি বাবার জন্য এই রান্না করে দিয়েছে। রাজদীপও তাই খেয়ে গেছে, শুধু বেগুন আলুটা খায়নি, ওর জন্য একটা ডিম ভেজে দিতে হয়েছে, আর খেয়েছে দই আর পেঁপে। আর মেয়ে তো ওই খেয়েছে ডাল আলু চোখা, মেয়েরও একটা ডিম ভেজে দিয়েছি। আর এখানে করছি রান্না, রাজদীপ এখান থেকে দুপুরবেলা খাবার যাবে, তা ওর জন্য মানে সবার জন্যই আর কি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বাঁধাকপির তরকারি, বাঁধাকপি শিম আলু টালু বটপটি করাই দিয়ে মাছের মাথা, আর একটুকুনি তেল রয়েছে মাছে, বেশ ভালো ফ্রেশ একদম, তাও ওই তেল দিয়ে চচ্চড়ি করে দিচ্ছি, আর মা বানিয়েছে শুক্তো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। রাজদীপকে খাবারটাও দিতে যাব দোকানে একেবারে, কারণ রাজা কখন যাবে না যাবে জানি না টাইমটা, ওই জন্যই ভাবলাম একেবারে দিয়েই চলে আসবো দুপুরবেলা। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, নাহলে বাঁধাকপির যে গন্ধটা না আমার একটু ভালো লাগে না। এবার বাঁধাকপিটাও একদিকে বসিয়ে দেবো। মা কড়াটাকে পুড়িয়েছি, করেছে মা আসবে হচ্ছে সামনে সোমবার, রাজদীপ গিয়ে একেবারে নিয়ে আসবে সোমবার দিন, কারণ সোমবার ছাড়া রাজদীপের টাইম হবে না। তো ওর জন্য টমেটোটা শুধু মাছের ঝোলে পড়বে, বাঁধাকপিতে একটু টমেটো দিলে ভালো লাগে, বাট আমার বাবা যেহেতু খাবে ওই জন্য টমেটো দিতে পারবো না, বাবা টমেটো খাওয়া পারবে। রাজদীপের মায়েরও টমেটো খাওয়া বারণ হয়ে গেছে, মায়ের তো আরও অনেক কিছু, টমেটো ইউরিক অ্যাসিডটা বেড়েছে মায়ের, তো ওই জন্য পায়ের ব্যথাটাও বেড়েছে। টমেটো আদা তারপরে আরও কী সব মুসুর ডাল কচু টচু অনেক কিছু বা আছে, ভুলে গেছি আমি, পালং শাক অনেক কিছু বা আছে। মায়ের তরকারি করা এখন খুব মুশকিল, মানে আমাদের সাথে একসাথে আর নিরামিষ তরকারি তো দেখবে একটু আদা না দিলে ভালো লাগে না, একদমই ভালো লাগে না, কারণ নিরামিষ তরকারি মানে আদার জন্যই একটু ভালো ফ্লেভারটা আসে আর কি নিরামিষ। তো এখন মায়ের তরকারি করতে গেলে পুরো আলাদাভাবে করতে হবে, এছাড়া করা যাবে না। আমি না মশলাটা ওই বসে দিচ্ছি, মশলাটা খুঁজে পাচ্ছিলাম না, ফোনে একটা বাজতে যাই, ঝটপট করে রান্নাগুলো সেরে নিই, কারণ মাইকে আবার আনতে যেতে হবে। তো মামাম স্কুল থেকে চলে এসছে আর আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখায়। এই হচ্ছে মাছের ঝোল, মাছের বাঁধাকপি আছে, এই হলো শুক্তো। রাজদীপের মাছের ঝোলটা এখন তোলা হয়নি, শুক্তো আর এটা তুলে রেখেছি বাঁধাকপিটা। এখন বাজে হচ্ছে পাক্কা 4টে, আর ভিডিও করতে পারিনি কারণ এডিট পুরো বাকি ছিল, আজকে ভিডিও দিতে দিতে পুরো 4টে বেজে গেল। তো এবার রাজদীপের খাবারটা নিয়ে বেরিয়েছি, কোনো মতে 3টের সময় চানটা করে আর খেয়ে নিয়ে আবার এডিট করতে বসে গেছি। যাই হোক এবার যাই, রাজদীপকে খাবারটা দিয়ে দিই, মেয়ে ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি ঘুম পাড়ালাম, একটা রিক্সা পেয়ে গেলে ভালো হতো, বাট আমার কাছে খুচরোও নেই অবশ্য। চলে আসবো
একটা ম্যাজিক পট কিনলাম, আর দোকানে যা ভিড়, ও যে কখন আজকে খেতে পারবে তা জানি না, প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি সোমবার, কালকে বন্ধ ছিল মাসের প্রথম, ওই জন্য আজকে খুব ভিড়। তার মধ্যে দোকানে মনে হয় মুসো যতদূর মনে হয় একটা ছেলে আসেনি, মাত্র একজনকে তো দেখলাম, আর রাজাও দেখি চলে এসেছে আজকে তাড়াতাড়ি। যাবো কি একটু শোবো, আমার হট করে না বাজারে ঢোকার মুখে যেন মনে হলো মাথাটা কেমন একটা ঘুরছে, মানে পাটা ঠিকঠাক কেমন একটা ফেলতে অসুবিধা হচ্ছিলো, তাতে আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেল। একটু শোবো গিয়ে, সন্ধ্যা হয়ে গেল, শীতকালে এই একটা ইয়ে, কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন 5টাও বাজেনি, কেমন লাগছে জানো। এ মামা, 7:15 বাজে, এর ওটার তো কোনো পাত্তাই নেই। আমিও যদিও বা একটুখানি আবার হাসছি, দেখো ওট ও তো না, এই কাটকুটু দেবো না, একদম বুঝবি টাকা ওটো। আমিও যদিও একটুখানি এক্ষুনি উঠলাম, পুচু আজকে আমাদের সাথে খুব ঘুমিয়েছে না পুচু, ও দেখি মামামের পাশে একদম চিটপটাং হয়ে শুয়ে ঘুমাচ্ছে। জানিস পুচু তোর পাশে এরকম হাত উঁচু করে দেখি ঘুমাচ্ছে, চলো ওঠো ওঠো, একটু লিটিল চা খাবি, তাহলে ওঠো। রাজীবকে ভাবছি একটা ফোন করে জিজ্ঞাসা করো ভাত খেয়েছিস কিনা, কিন্তু সাহস হচ্ছে না, এত ভিড় থাকে তো আজকে ফোন করলেই খুব রেগে যায়। ভাবছি ফোন করে একবার জিজ্ঞাসা করবো ভাতটা খেয়েছে কি কে জানে। চল মাম্মা ওঠো 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 ওঠো, আর শুয়েও না, উঠে পড়ো, একটু লিটিল জয় খেয়ে একটু পড়তে বসতে হবে, ওঠো ব্যাক টু নর্মাল রুটিন, সব পুজো আচ্ছা সব একদম আবার সব আসছে বাজার আবার হবে, চলো এখন আর কোনো পুজো টুজো নেই, সুতরাং পড়াশোনা করতে হবে, আবার আগের রুটিনে ফিরতে হবে, চলো ওঠো। রাজদীপকে ফোন করে দেখলাম ও এখনো ভাত খায়নি, মানে খাওয়ার টাইম পাইনি। আর বলো তোকে কে বলেছিল ভাত নিয়ে আসতে, আমাকে বলছে না, তোকে কে বলেছে ভাত নিয়ে আসতে, আমি বলছি তুই খাবি না দুপুরবেলার ভাত, মাসের প্রথমে ওর এই এক খাওয়া দাওয়া ঠিক একদমই হয় না। বাড়ি গিয়ে কিছু কাজ আছে, বাসন বাসন গুলো সব রয়েছে, ওগুলো একটু গুছাতে হবে, তাড়াতাড়ি করতে বলছি মেয়েটাকে। আর মা রুটি করে দিয়েছে, রুটি নিয়ে যাচ্ছি, কারণ এত রাতে তো রুটি আর পেতাম না। আমাদের তরকারি আছে কালকের, ওই দাদামশাই বলছি, দাদা বৌদি থেকে মামামের যে পনিরটা নিয়েছিলাম ওটা তো খাইনি, ওই পনিরটা আছে যেটা আমার আর রাজদীপের হয়ে যাবে, আর বাবার জন্য বাড়িতে পনির ছিল কাঁচা, সেটাকে রান্না করে দিয়েছি, তো বাবারও পনির হয়ে যাবে। নাম নাম মাসা হোসিন, নাম দেরি হয়ে যাচ্ছে ওরকম, আচ্ছা ঠিক আছে তুমি মাসা চলো নাম নামো 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 চল চল। ঠিক আছে চল, জুতোটা পর, জুতো পর জুতো পর জুতো পর, জুতো কোথায় তোর নিচে, পুচুকে টাটা করে দাও, পুচুকে টাটা করে দাও, ও এমন লাফিয়েছে, এমন করেছিস পুচু তোর উপর রেখে গেছে, এর কাছাকাছি প্রায় চলেই এসেছি, এই শীতকাল পড়ছে, এবার একটু করে আগে বেরোতে হবে, কারণ রাস্তাটা পুরো ফাঁকা হয়ে যায়, তো মা বকাবকি করে, আসলে মেয়েটা খেতে এতটা টাইম নেয় না, সে দেরি হয়েই যায়,
আর আগেও খাওয়াতে বসতে পারি না, সন্ধ্যাবেলা কিছু খায় টুকটাক, তো 9:30 আগে তো খাওয়ানো যায় না ওকে, আর পারবেও না, এইটুকুনি বাচ্চা সন্ধ্যাবেলা খেয়ে আবার তাড়াতাড়ি খেতে পারে না। দেখি এবার ভাবছি খাবার নিয়ে চলে আসবো, কারণ আরও এখনও তো ঠান্ডা পড়েনি সেরকমভাবে, আর কিছুদিন পর থেকে 10টা হয়ে যাওয়া মানে ফাঁকা হয়ে যায় পুরো রাস্তাটা। আচ্ছা চলে আয়, এবার রেখে দেবে কিন্তু টিফিনে দেবো কালকে, ঠিক আছে? না আজকে খাবো না, ভাত খেয়ে এসছে না এক্ষুনি, চলে এসো। না মা নানি নেই, নানি দিদুন বাড়ি গেছে, পাপার দিদুন বাড়ি, এগুলোকে গোছাতে হবে। আগে উপরে যাই, জামা কাপড়ে যাই, জামা কাপড়গুলো ছাড়ি, তারপর হচ্ছে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর ভিডিও কল করব। তো দুটো ফোন আছে, আমার পুরোনো ফোনটা থেকে ভিডিও কল করি, এই ফোনে করে আর গুছিয়ে নেব, না তো বড় কাকিমাকেও দেখতে পাচ্ছি না, মনে হয় ওপরে খাবারটা বার করে রেখে যায়। এত বকিস না তুই মামা, কি বলবো আর তোকে, এই চল তো ওপরে, চল তো খাবারগুলো রেখে দিই না হাতে কেন, তুই তো বললি ফ্রিজে থাকবে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, বাবার পনিরের তরকারি যা আছে, বাবার আজকে কালকে দুবার দুদিন হয়ে যাবে মনে হয়, আর বাবা পনির পেলে কিছু চাই না, আর বিশেষ রুটির সাথে আর কি, ভাতের সাথে খাবে না। উপরে যাই, একে নিয়ে কাজ হবে না, জ্বালায় দেখেছো তো একটু কাজ করতে দেয় না, কি করবো আবার লজেন্স বার করে দেবো, ভোকালি কেন তাহলে। রুটিগুলো এর মধ্যে রেখে দিলাম, মা এখনো গরম আছে, এরম থাকলে ভালো থাকবে। আবার খেলাগুলো বার করেছে, উফ মা আমার আর ওপরে রাখার জায়গা নেই, প্লিজ নিচে থাক, নিচেই খেলবি, মামাম ওপরে নিয়ে যাস না। দাদি সাদা জামাটা কি করেছে, আমি এই জন্য কাজটা দিই না, আমি কালকের মনে মনে এটাই হচ্ছিল, নতুন জামাটা দেখো আমার এই চুড়িদারটার সাথে দেখছে এত উজ্জ্বল কালার, এগুলোতে কালার ওঠে, সেই একসাথে কেচেছে পুরো জামাটাকে সর্বনাশ করে দিয়েছে, এই দাগ আমি উঠাতে পারবো, দেখো কি করেছে। আমার টাইম হবে না বলেই আজ, না তো আমি এই সাদা ফাদা জামাগুলো আমি নিজেই কেচে দিই আজদীপের। রাজদীপ দেখবে আর গজগজ করবে, ধ্যানিস দিলে উঠবে কি কে জানে, এই কালার পিঙ্ক কালার এই রানী কালার এই কালারগুলো ওঠে সবাই জানে, তা সত্ত্বেও একসাথে কেচেছে, কিছু বলার নেই, কি বা বলবো। এখন ঘড়িতে বাজে 1:15, দেখো সবে মাত্র জাস্ট ঘুমালো, সেই 11:30 থেকে ঘুম পাড়াচ্ছি, আসলে সন্ধ্যাবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, তারপর বকা ঝকা দিয়ে ঘুমালো রীতিমতো, না আমার বাসন গোছানো হয়েছে, না খিদেতে পেট পুরো জ্বলছে এত খিদে, ভাগ্যিস বাবার খাবারটা গুছিয়ে দিয়ে এসেছিলাম, বা ও খেলছিল, আমি কি করেছি আমার পুরনো যে ফোনটা ওখান থেকে ভিডিও কল করে প্রথমে গেছি কাঁদছে, তারপর আবার এসে ওই ভিডিও কল করে নিচে বসে বক বক করছে, এদিকে বাবার খাবারটা গুছিয়ে দিয়ে আর এসছে, নাহলে এতক্ষণে আমি বাবার খাবারটা দিতে পারতাম না, না যাচ্ছে নিচে না যাচ্ছে আমাকে ছাড়ছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার যাবো নিয়ে গিয়ে আমি খেয়ে নেবো, কারণ রাজদীপের আসতে মনে হচ্ছে আজকে দেরি হবে, খুব খিদে পাচ্ছে আমার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকে কেমন, গুড নাইট।